बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थी, आशा करी तुम्हारा भालो ही आसो। अमीन कैडेट एकेडमी ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत। तुम्हारे गत क्लासे जो विषय आलोचना करेछि बांगला द्वितीय पत्रेर व्याकरणेर प्रथम अध्यायेर बांगला भाषार उत्पत्ति एवं तार विकास निये आलोचना करेछि। आशा करी तुम्हारा बुझते पेरेछो। आजकेर এই বাংলা ব্যাকরণ ব্যাকরণের দ্বিতীয় ক্লাসে তোমাদের যে বিষয়টা আমি নিয়ে হাজির হয়েছি সেটা হলো বাংলা ভাষার প্রধান রূপ কয়টি। বাংলা ভাষার প্রধান রূপ হলো দুইটি, এক লেখ্য বা লৌখিক রূপ, আরেকটা হলো মুখ্য বা মৌখিক রূপ। তোমরা দেখতে পাচ্ছো লেখ্য রূপের আবার দুইটা প্রধান রীতি রয়েছে। একটা হলো সাধু রীতি যা সর্বজন স্বীকৃত লিখিত রূপ বা লৌখিক রূপ, আর একটা হলো চলিত রীতি যেটা সর্বজন স্বীকৃত লিখিত এবং মৌখিক রূপ। এছাড়া মুখ্য রীতি বা মৌখিক রূপেরও আবার দুইটা প্রধান রীতি রয়েছে, একটা হলো চলিত বা সর্বজন স্বীকৃত রূপ, আর একটা হলো আঞ্চলিক বা উপভাষা। এই দুইটা প্রধান রীতি রয়েছে। এবার তোমাদের আগের ক্লাসে বলেছি যে সাধু এবং চলিত রীতির মধ্যে যে বিস্তর একটা পার্থক্য রয়েছে, পার্থক্যগুলো কোথায়, সাধু এবং চলিত রীতির যে পার্থক্যগুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা হলো সাধু ভাষার পদবিন্যাস সুবিন্যস্ত এবং সুনিয়ন্ত্রিত। কি বললাম, সাধু ভাষার পদবিন্যাস সুবিন্যস্ত এবং সুনিয়ন্ত্রিত। গুরু দুই নম্বর পয়েন্ট হলো গুরুগম্ভীর, সাধু ভাষার শব্দ সমূহ বা ভাষা গুরুগম্ভীর এবং তৎসম শব্দ বহুল বা সংস্কৃত শব্দ বেশি। এছাড়া সাধু ভাষা নাটক বা সংলাপের এবং বক্তৃতার অনুপযোগী। প্রিয় শিক্ষার্থী, সাধু ভাষার শব্দসমূহ কে, সাধু ভাষার শব্দসমূহ নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী। এছাড়া সাধু ভাষার যে সর্বনাম ও ক্রিয়াপদ রয়েছে সেগুলো দীর্ঘরূপ। এবার আসো চলিত রীতির বা সর্বজন স্বীকৃত লিখিত বা লৌখিক রূপ। চলিত ভাষা পরিবর্তনশীল। চলিত ভাষা কি, পরিবর্তনশীল। তোমরা জানো আমাদের বাংলা ভাষার চলিত রীতির যে প্রবর্তক তিনি হলেন প্রমথ চৌধুরী। এই প্রমথ চৌধুরীর কারণে কিন্তু আজকের যে বাংলা ভাষা, যে চলিত ভাষা আমরা মান ভাষায় এই যে শ্রেণী কার্যক্রমে আমরা অংশগ্রহণ করেছি, প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা মান ভাষায় কথা বলছি এটা হলো চলিত ভাষা বা প্রমিত ভাষা। তো চলিত ভাষার প্রথম যে পয়েন্ট রয়েছে, চলিত ভাষা পরিবর্তনশীল। এর আগে ক্লাসে প্রথম ক্লাসে বলেছিলাম যে সংস্কৃত ভাষা থেকে যদি বাংলা ভাষা এসে থাকে তবে সে বাংলা ভাষা সংস্কৃতে দুষ্টমিয়ে। দুষ্টমিয়ে কেন বলেছি, যে ভাষা সংস্কৃতের কথা হুবহু মেনে চলেনি। যেমন সংস্কৃতে ছিল মৎস্য, সেটা প্রাকৃতে মাধ্যমে সেটা পরিবর্তিত হয়েছে মৎস্য। যেমন আমরা যদি একটু দেখি সংস্কৃতে যে ভাষাটা ছিল মৎস্য, সেটা প্রাকৃতে প্রাকৃতের মাধ্যমে হয়েছে মৎস্য, সেটা তদ্ভবে হয়েছে মাছ। তদ্ভবে কি হয়েছে, মাছ। তাহলে তদ্ভবে যে শব্দটা সেটা আমাদের আজকের বাংলা ভাষা বা দেশি ভাষার শব্দ বা খাঁটি বাংলা ভাষা শব্দ। তো আমরা জানলাম যে চলিত রীতি ভাষা পরিবর্তনশীল, চলিত ভাষা পরিবর্তনশীল।
এই যে তার উদাহরণ আমরা এখানে লক্ষ্য করলাম। এবার দেখো দুই নম্বর পয়েন্ট, সহজবদ্ধ ও তদ্ভব শব্দবহুল। সহজবদ্ধ এবং তদ্ভব শব্দবহুল আমরা এখানে উদাহরণ লক্ষ্য করলে, চার্টে দেখলে আমরা সেটার উদাহরণ পাবো। এবার দেখো তিন নম্বর পয়েন্ট হলো নাটকের সংলাপের উপযোগী। তিন নম্বর পয়েন্টে কি বললাম? নাটকের সংলাপের উপযোগী। চার নম্বর পয়েন্ট, সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় এই আমাদের এই চলিত ভাষায়। এছাড়া পাশে দেখো, তোমরা পাশে যদি একটু লক্ষ্য করো, দেখো সুন্দর, আমি একটা অঞ্চলের আঞ্চলিক ভাষার উদাহরণ দিচ্ছি, তোমরা সবাই খাতায় নোট করবে এবং মনোযোগ দিয়ে শুনবে। এক এক অঞ্চলের আঞ্চলিক ভাষা এক এক রকমের, তাই না প্রিয় শিক্ষার্থী? তার একটা উদাহরণ লক্ষ্য করো তোমরা। যদি আমি বগুড়া বা জয়পুর হাটের জয়পুর হাট জেলার আঞ্চলিক ভাষা একটু লক্ষ্য করো, আঞ্চলিক ভাষায় এখানে যদি বলি আলু তো আলু, আলু তো আলু, ও লিয়া আলু না কেন, আলু না কেন। দেখো প্রিয় শিক্ষার্থী, মজার বিষয় না, এক এক অঞ্চলের ভাষা আঞ্চলিক ভাষা এক এক রকমের। দেখো এখানে আঞ্চলিক ভাষা বা উপভাষা, আঞ্চলিক ভাষা আরেক নাম কি উপভাষা, বগুড়া বা জয়পুরহাট জেলার আঞ্চলিক ভাষায় যদি বলি আলু তো আলু, অকলিয়া আলু না কেন, মজার বিষয় না? মানে এটার প্রমিত ভাষা হলো আসলি তো আসলি, ওকে নিয়ে আসলি না কেন। প্রিয় শিক্ষার্থী, অনেক মজার বিষয় না? তাহলে এবার যদি বলি আমার রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষা যদি একটি কথা বলি, হামার মাইয়ার আন্দন ভালো নয়। কি বললাম? হামার মাইয়ার আন্দন ভালো নয়। এটা যদি প্রমিত ভাষায় বলি আমার মেয়ের রান্না ভালো নয়, আমার মেয়ের কি ভালো নয়, রান্না ভালো নয়, এটা হলো প্রমিত ভাষা। তাহলে আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষা বা চলিত রীতির মধ্যে যে একটা বিস্তর পার্থক্য সেটা আমরা লক্ষ্য করলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে ভাষা পরিবর্তনশীল, চলিত ভাষা রীতি পরিবর্তনশীল এবং অঞ্চল, এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, সেটাও আমরা লক্ষ্য করলাম, তাই না প্রিয় শিক্ষার্থী? এবার আসো আমরা পাশের যে চার্টটা রয়েছে সেটাতে যাব আমরা। এবার পাশের চার্ট নিয়ে আমরা আলোচনা করব। পাশের দিকে লক্ষ্য করো, দেখো তৎসম শব্দ রয়েছে, তৎসম শব্দ, এটা বাংলা ভাষা শব্দ ভাণ্ডার। তোমরা জানো যদি একটা প্রশ্ন তোমাদের এখানে বাংলা ব্যাকরণের দিকে একটা প্রশ্ন হয়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে, সেক্ষেত্রে আসবে বাংলা ভাষার শব্দসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো গঠন অনুসারে, আরেকটা হলো অর্থানুসারে, আরেকটা হলো উৎপত্তি অনুসারে। এবার গঠন অনুসারে যদি আমরা যাই, এটা আমরা পরের চ্যাপ্টারে আলোচনা আছে, গঠন অনুসারে বাংলা ভাষার শব্দ আবার দুই প্রকার, একটা হলো সাধিত আরেকটা হলো মৌলিক। আবার উৎপত্তি অনুসারে শব্দসমূহ তোমরা ভাষা অধ্যায়ে দেখেছো, উৎপত্তি অনুসারে শব্দসমূহকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো তৎসম, একটা হলো অর্ধ তৎসম, একটা হলো তদ্ভব, আরেকটা হলো দেশি, একটা হলো বিদেশি। তৎসম শব্দ, এটা তৎসম বা সংস্কৃত শব্দ, তৎ অর্থ তার, সম অর্থ সমান, অর্থাৎ তার সমান, কার সমান, যে শব্দগুলো
प्रिय शिक्षार्थी तुम्हारा एकटू लक्ष्य कर ले देखे जे अभी पास लिखे दी तत्सम देखो चंद्र सूर्य ग्रह इत्यादि इत्यादि ये शब्दगुलो देखो तुम्हारे बोर्ड बोर मध्य लेखा तत्सम शब्द जेखने आखने रही है चंद्र सूर्य ग्रह नक्षत्र प्रभृति शब्दगुलो तत्सम शब्द क्षेत्र अर्थात संस्कृत शब्द संस्कृत भाषाते जे रूप छिलो बांगला भाषाते सेरूप रयेछे सुतरां तत् अर्थ तार समर्थ समान अर्थात संस्कृत जे शब्दटार रूप जे रकम छिलो बांगला भाषाते सेरूपे एसेछे सुतरां एई शब्दगुलोके बला हय तत्सम शब्द और अर्ध तत्सम शब्द सुप्रिय शिक्षार्थी देखो अर्ध तत्सम शब्द जदि आमरा बोली अर्ध तत्सम जेमन मत्स्य मत्स्य एटा तत्सम शब्दर क्षेत्र हलो मत्स्य और अर्ध तत्समर क्षेत्र सेटा हबे मत्स्य और सेटा तद्भव बा देशी शब्दर क्षेत्र बा खाटी बांगला शब्दर क्षेत्र सेटा हलो मास सेटा हलो कि मास प्रिय शिक्षार्थी एबार आसो तद्भव शब्द अर्ध तत्सम शब्द क्षेत्र क्यों करलाम आमरा एकटू लक्ष्य करलाम देखो एखाने छिलो मत्स्य सेटा आंशिक परिवर्तन हुए मास बा अर्धेक परिवर्तन हुए मास ताहले तत्सम जे शब्दटा संस्कृत थेके आंशिक परिवर्तन हुए बांगला भाषाय प्रवेश करेछे सेटा हलो अर्ध तत्सम शब्द आबार अर्ध तत्सम शब्द जेटा जेटार आरो एकटू परिवर्तन हुए तद्भव बा देशी शब्द बा खाटी बांगला शब्दे रूपान्तरित हुए सेटाके बला हय तद्भव शब्द और देशी शब्द तुम्हारा जानो भारतीय उपमहादेश एक समय विभिन्न जातिगोष्ठी बा देशेर मानुष आमादेर ए भारतीय उपमहादेश शासन शोषण करेछे एवं विभिन्न समय विभिन्न धर्मेर मानुष आमादेर देशे धर्म प्रचार करार जन्य एसेछे तादेर जे शब्दगुलो किछु शब्दगुलो रयेछे से शब्दगुलो आमरा लक्ष्य करेछि सेटा हलो विदेशी शब्द एछाड़ा आदि जुगे आदिम जुग थेके बांग्लादेशे बा भारतीय उपमहादेशे अवस्थानरत जे मानुषगुलो शब्द थेके आमादेर एई शब्द बांगला भाषा शब्द भाण्डारे जे शब्दगुलो प्रवेश करेछे सेई शब्दगुलोके आमरा खाटी बांगला शब्द हिसेबे बा देशी शब्द हिसेबे जानबो सेई शब्दगुलो जेमन डाब तोमादेर बोइये देखबा बोर्ड बोइयेर मध्ये आछे बांगला भाषार व्याकरण एई बोर्ड बोइयेर मध्ये आछे डाब डिंगा चंगा तारपरे टोपर टोपर इत्यादि प्रिय शिक्षार्थी तुम्हारे एखाने एकटा शब्द नतून हयतो तुम्हारा एर अर्थ जानो किना जानि ना टोपर अर्थ टुपी राजकीय एकटा टुपी बरेर माथाय बर विवाह करार उद्देश्ये जात्रा शुरू करे से बरेर माथा जे टुपिटा एकटा विशेष धरनेर टुपी सेटा हलो टोपर और सरि एखाने डिंगा डिंगा माने नौका चंगा चंगा एकटा एटाओ एकटा तोमादेर काछे नतून शब्द बोले मने होते पारे एकटा चित्र एके जदि देई देखो केमन हय एटा धरो बाशेर एकटा खोलस ताहले एई जे বাসে একটা খোলস এর মধ্যে যদি আমি কিছু তরল পদার্থ বা তেল রাখি অথবা এখানে একটা মশাল জ্বালিয়ে রাখি দেখো এটা একটা চোঙাকার হয়েছে এটাকে বলে চোঙা আচ্ছা ডাব তো চেনোই ডিঙ্গা অর্থ ছোট নৌকা তাহলে এই শব্দগুলো হলো আমাদের খাঁটি বাংলা শব্দ এছাড়া দেখো পাশে আরেকটা বাংলা ভাষার শব্দ ভান্ডারের আরেকটা যে बक्स रही है से हलो विदेशी शब्द देखो एखाने विदेशी शब्द क्षेत्र आमादे देश जेहेतु इंग्रेजरा शासन करेछे एछाड़ा
ফরাসিরা শাসন করেছে, ওলন্দাজরা শাসন করেছে, এছাড়া আরব থেকে ধর্ম প্রচারের জন্য বিভিন্ন সময় লোকজনেরা এসেছে, তাদের থেকে আমরা যে শব্দগুলো পেয়েছি সেই শব্দগুলো যেমন ইংরেজি, তারপরে ফার্সি, ফরাসি, এরপরে তুর্কি ইত্যাদি। এসব শব্দগুলো আমরা পরবর্তী ক্লাসে ছন্দের আকারে সুন্দরভাবে ফার্সি শব্দ কতগুলো, ফার্সি থেকে এসেছে ইংরেজি শব্দ কতগুলো, তারপরে আরবি শব্দ কতগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে, পরবর্তী ক্লাসে আমি ছন্দের আকারে তোমাদের, এছাড়া আরেকটা টপিকস রয়েছে সেটা হলো পারিভাষিক শব্দ, এই শব্দ সম্পর্কে তোমাদের অবহিত করবো ইনশাল্লাহ 3 নম্বর ক্লাসে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, ঘরে থেকো, এবং করোনা মহামারী আক্রান্ত যেন না হও সে সম্পর্কে সতর্ক থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।